আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক রহমানের সাথে জামাতের ভারপ্রাপ্ত আমিরের কি ঘটেছে? জামাতের জন্য বড় সুখবর, জামাতের জন্যে অনেক বাধা কেটে যাচ্ছে। দর্শক, এটা সামগ্রিক রাজনীতির জন্য যেমন ইতিবাচক, ডেফিনেটলি জামাত ইসলামের জন্য ইতিবাচক। জামাত ইসলামী একটা দেশপ্রেমিক, গণতান্ত্রিক, উদার রাজনৈতিক দল হিসেবে যারা এই সরকারের বিরোধী প্ল্যাটফর্মে আছে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সবার নেতৃত্ব দেবে বিএনপির পরেই, এটা স্বাভাবিক। কিন্তু বিএনপি বলয়ের মধ্যে অনেক ভারতপন্থী বা ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী অনেক দল বা ব্যক্তি বিএনপির আশেপাশে রয়েছে। তো তারা নানান সময়ে জামাত নিয়ে নানান প্রপাগান্ডা চালায়, যার ফলে বিরোধী দলীয় গ্রাউন্ডে জামাত যতটা সম্মান পাওয়ার কথা, বিএনপির কাছে যতটা গুরুত্ব পাওয়ার কথা ততটা পায়নি। কিন্তু এখন যা ঘটছে, বিএনপি এবার যে সিরিয়াস হয়েছে, তারেক রহমান স্বয়ং জামাতের ভারপ্রাপ্ত আমিরের সাথে দফায় দফায় ভারচুয়ালি কথাবার্তা বলে সর্বশেষ বিএনপি এবং জামাত ইসলামী অফিসিয়ালি যতটুকু এগোতে পেরেছে তাতে শুধু বিএনপি জামাত ঐক্যই চূড়ান্ত হয়নি, বরং বিএনপির আশেপাশে থাকা বামপন্থী বা ইসলামী বামপন্থী যেমন চরমোনাই বা ইত্যাদি, যারা বিএনপি জামাত জোট চায় না, তারা এখন চুপসে যেতে শুরু করেছে। এর মানে এখন আর বিএনপিকে কেউ বলতে সাহস পাচ্ছে না যে না, জামাতকে সাথে নিলে আমরা থাকবো না, বিএনপি এবার সিরিয়াস। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট বিশ্লেষণ করব। তো এই যে জামাতেরকে সাথে নিলে এই হবে সেই হবে, নানান বাধা অমুক তমুক এগুলো কেটে যাচ্ছে, এটা জামাতের জন্য ডেফিনেটলি একটা সম্মানের বিষয়। এবং জামাত যে তার যথাযথ অবস্থান অনুযায়ী গুরুত্ব পেতে যাচ্ছে, এটা একটা সুখবর হিসাবে আমি দেখতে চাই। দর্শক, ঢাকা টাইমসের একটা আলোচিত রিপোর্ট, একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। নিঃসন্দেহে জনগণ একসঙ্গে মাঠে নামার দিকেই তাকিয়ে আছে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে উঠছে জামাত। ইতিমধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা এই বিষয়ে একমত হয়েছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দল দুটির একাধিক নেতা। এরই মধ্যে এ বিষয়ে জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এর মানে একেবারে সর্বোচ্চ দেশে বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ইকবাল হাসান, মাহমুদ চৌধুরী, টুকু, অমুক তমুক, না এরা না, তারেক রহমান হিমসেলফ ডিল দ্যাট। তারেক রহমান নিজে এটা ডিল করছেন বা করেছেন, এবং জামাতের পক্ষ থেকে একেবারে ভারপ্রাপ্ত আমির নিজে এই বিষয়টা দেখভাল করছেন। এর মানে জোট অনেক হিসাব নিকাশ করে এবং জামাত যতটা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার বিএনপির মাধ্যমে অতীত হয়েছে, এগুলো হিসাব নিকাশ চুকিয়েই আনুষ্ঠানিক জোট হতে যাচ্ছে। বিএনপি জামাতের একাধিক নেতা বলেছেন, 17 ডিসেম্বরের পর থেকে রাজপথে সক্রিয় থেকে আরও কঠিন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রথম কয়েকদিন বিএনপি ও জামাত যুগপথ আন্দোলন করবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাজধানীতে একটি সরকার বিরোধী বড় ধরনের সমাবেশের এক মঞ্চে উঠবে দল দুটি শীর্ষ নেতারা। অনেক বছর পর এক মঞ্চে বিএনপি জামাতকে দেখা যাবে, যদিও এ মাসের শেষের দিকে তো আর সমাবেশ করার অনুমতি সরকার দিবে না, সেটা তো নিশ্চিত। যাক, পরিকল্পনা আছে, সেটা করতে না পারুক, অ্যাটলিস্ট একই ব্যানারে বিএনপি জামাত যে কর্মসূচি পালন না করুন, ঝটিকা মিছিল করলো একই ব্যানারে যেন করে একই সাথে, তাহলে নতুন মাত্রা যোগ হবে, ডেফিনেটলি সেদিকেই যাচ্ছে তারা। এক দফা আন্দোলনের শেষ ধাপে তারা সবাইকে একমঞ্চে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা একটা চমৎকার দিক। যে আগে বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোট মেনে নিয়ে যারা বিএনপি জামাতের সাথে আসতে চায় তারা আসবে, আলাদাভাবে বিএনপির সাথে যাবে জামাত বাদ দিয়ে, এইসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। এবং এইসব চিন্তা যারা করে তাদেরকেও বিএনপির উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা। দর্শক, সেটা আগামী 17 ডিসেম্বরের পর দৃশ্যমান হবে আর বাস্তবায়ন হতে পারে 26 ডিসেম্বরের পর থেকে। চূড়ান্ত আন্দোলনে এক মুহূর্তে তারা একসঙ্গে মাঠে নামবেন, একসঙ্গে কর্মসূচি পালন করবেন। এখন চূড়ান্ত আন্দোলন তো এখনই, আবার আগ মুহূর্তেকেই, মানে খুব দ্রুতই তারা সামনে আসছে। বিএনপি নেতারা জামাত প্রসঙ্গে বলেন, দেখেন বিএনপির উপলব্ধিটা কত চমৎকার, ভুল বুঝতে পারলে তাদেরকে ওয়েলকাম জানানো উচিত, ভুল সংশোধনের মধ্যেই সফলতা। বিএনপি নেতারা জামাত প্রসঙ্গে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র কিছু বামপন্থী নেতাদের কারণে জামাতকে দূরে রাখা হয়েছিল, কিন্তু কী ফলাফল পেয়েছি? পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমাদের সমর্থন দিয়েছে, বর্তমান সরকার দেড় যুগ বিএনপির বিএনপির সাথে একটা প্রতিকূল আচরণ করছে, পার্শ্ববর্তী রাষ্ট্র কি কোনো প্রতিবাদ জানিয়েছে?
সেখান থেকে বিএনপির জন্য কোনো সুখবর নেই। বামপন্থী নেতাদের প্রসঙ্গে তারা বলছেন, বেশিরভাগ বাম নেতারা রাজপথে আন্দোলন করছেন। বাম নেতারাও চান যে তারা অবস্থানকে থেকে এক এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুক। কিছুদিন আগেও এই বাম ঘেঁষা গণতন্ত্র মঞ্চের কোনো কোনো নেতা বলেছিল, নাম প্রকাশ করতে সাহস পায়নি, জামাতকে এমনকি মিটিং করে বিএনপিকে বলেছিল জামাতকে যেন সাথে না নেওয়া হয়। এখন কিন্তু তারা আর সেসব বলতে সাহস পাচ্ছে না, এখন সংশোধন হতে বাধ্য হচ্ছেন। বিএনপি নেতাদের মতে, দেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করলে খুব দ্রুত সময়ে ভালো ফলাফল আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামীর এক সিনিয়র নেতা ঢাকা টাইমসকে বলেন, ডিসেম্বরে জামাতের আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে একাধিকবার তারেক রহমানের কথা হয়েছে। তিনি বলেন, বিএনপি জামাত এক মঞ্চে ওঠা এখন সময়ের দাবি, আর তা বাস্তবায়ন করার দায়িত্ব বিএনপির। তারা যত দ্রুত এ ঘোষণা দেবে তত জামাতের কিন্তু কোনো আপত্তি নেই। জামাত যে কোনো সময় জোট আত্মপ্রকাশ করতে রাজি। তাড়াতাড়ি আমাদের একমঞ্চে দেখতে পাবেন এবং জনগণকে সাথে নিয়ে রাজপথ উত্তপ্ত করে এ সরকারকে বিদায় ঘণ্টা অতি দ্রুত বেজে উঠবে ইনশাল্লাহ। আমি আগে থেকেই বলেছি দর্শক, যে বিএনপি জামাত এক না হলে বিএনপি ব্যর্থ হবে, জামাত ছাড়া বিএনপি কোনো দিন পারবে না, এখন বিএনপি এসে উপলব্ধি করছে। ধন্যবাদ। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপি এবং ঢাকা মহানগর জামাতের আন্দোলন এ জোট প্রশ্নে ভার্চুয়ালি সভা করেছে। সভায় দল দুটির শীর্ষ নেতারা না থাকলেও হাইকমান্ডের নির্দেশে দুই দলের মহানগরের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইতিমধ্যে দেশের বিভিন্ন মহানগর ও অধিকাংশ জেলায় বিএনপি জামাত নেতাদের সাথে বৈঠক হয়েছে, কোনো স্থানে সরাসরি আবার কোনো জেলায় ভার্চুয়ালি। ইতিমধ্যে জেলা পর্যায়ে কয়েকটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে। এর মানে এই যে মাঝখানে বিএনপি জামাত যে দূরত্ব, সেটা যে বিএনপির ভুল ছিল, এখন নাকে খত দিয়ে তারা সেটা প্রমাণ করেছে। এসব ভুলের আমরা তীব্র সমালোচনা করে আসি। আমরা মনে করি বিএনপির বিরুদ্ধে যে সমালোচনাগুলো আমরা করেছি তার সুফল আমরা পাচ্ছি। বিএনপির চরম দুঃসময় আমরা এই জামাতের সাথে অন্যায় আচরণের কঠিন সমালোচনা করতাম, তা দেখেছেন তো এই সমালোচনার ফলাফল কী। দলটি আরেকটি সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি ও জামাত ইসলামী রাজপথে যুগপথ আন্দোলনের ঘোষণা দিবে, আর চলতি মাসের শেষ সপ্তাহে রাজধানীর কোনো একটি বড় সমাবেশের মাধ্যমে এক মঞ্চে উঠবে দল দুটির শীর্ষ নেতারা। এর আগে শরিকদের সাথে এই আন্দোলনে জামাতে একসঙ্গে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবে বেশিরভাগ দলই একমত হয়েছে, তেমন কেউ বিরোধিতা করেনি। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুগপথ আন্দোলনের প্রধান দল বিএনপি। গুড, যারা বিরোধিতা করতে আসবে তাদেরকে সোজা করে দিতে হবে, তারাই হচ্ছে আওয়ামী লীগের দালাল যারা বিএনপি জামাত জোটের বিরোধিতা করবে। আর চরমোনাই বিএনপি বলয় থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, চরমোনাই আপাদমস্তক আওয়ামী লীগ বলয়ের দল, সেটা আগেই বলেছি আমরা। সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিএনপি সহ 27টি রাজনৈতিক দল 28 অক্টোবরে বিএনপি মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এ পর্যন্ত 11 দফায় 22 দিন অবরোধ এবং 3 দফায় 4 দিন হরতাল কর্মসূচি পালন করে বিরোধী জোটগুলো। 28 অক্টোবর জামাত ইসলামী ও প্রশাসনকে উপেক্ষা করে মতিঝিলে বড় ধরনের শোডাউন করে। এরপর থেকে বিএনপি প্রকাশ্যে সরকার বিরোধী, আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে থাকে অবরোধ কর্মসূচি। এখন এই যে দেখেন এই ভার্চুয়াল সংবাদ, এটা জামাতের স্টাইল, এটা জামাতের পুরনো স্টাইল। বিএনপি একসময় সবচেয়ে বড় শরিক জামাত বিরোধী জোটের সাথে যুগপথ আন্দোলন না করলেও শুরু হয় অভিন্ন কর্মসূচি। মূলত এ দুটি দলের অভিন্ন কর্মসূচির মাধ্যমেই দীর্ঘদিনের দূরত্ব মোচনে ভূমিকা রেখেছে। জামাতের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা ছিল বিএনপি জামাতের এই দূরত্ব কাটিয়ে উঠে একটা সুসম্পর্ক তৈরি করা, করে জাতির বৃহত্তর স্বার্থ পূরণ করার। বিএনপির চাইতে জামাতের আগ্রহ বেশি ছিল, যদিও বিএনপির আগ্রহ না থাকলে তো আর চূড়ান্তভাবে জোট হবে না বা হয় না। এদিকে বিএনপি সমমানা জোটের কয়েকটি শরিক দল শুরুতে জামাত ইস্যুতে প্রবল বিরোধিতা করলেও সে অবস্থান থেকে সরে এসেছে তারা। বাম নেতারা বলছেন, বাকশালী শাসনকে এদেশ থেকে বিদায় করতে প্রয়োজন বৃহত্তর ঐক্য, আর জামাত সকল ধর্ম বর্ণেরই তারা থাকতে পারে, জামাত কেন সবাই। জামাত ছাড়াও যুগপথ আন্দোলনের বাইরে থাকা নির্বাচনে অংশ না নেয় অন্য দলগুলো একমঞ্চে নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন বিএনপির হাইকমান্ড। বিএনপির সঙ্গে জামাতের জোটের কথা স্বীকার করে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ঢাকা টাইমসকে বলেন, সরকার পতন এবং কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিএনপি জামাত আনুষ্ঠানিক ঐক্যের বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আনুষ্ঠানিক ঘোষণা হলে তখন এখানে এলডিপির নেতা কর্নেল ওলি, তিনি এটাকে স্বাগত জানিয়েছেন, একমঞ্চে আসতে এটা একেবারে স্পষ্টভাবে স্বাগত জানিয়েছেন।
এছাড়া ইন্টারেস্টিংলি যারা বিরোধিতা করতেন গণতন্ত্র মঞ্চ তাদের একটা বক্তব্য শুনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা টাইমসকে বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার 18 কোটি মানে মানুষের ভোটাধিকার বা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করেছে। জামাত তো ইতিমধ্যে রাজপথে আছে, তবে তাদের সঙ্গে বিএনপির কোন ফরমেট ঐক্য হবে তা আমাদের জানা নেই, মানে এখন আর বাধা দিচ্ছে না, আপত্তি এইসব বলতে আর সাহস পাচ্ছে না। দর্শক, এটা অবশ্যই এই যে জামাতকে সাথে নেওয়ার ক্ষেত্রে বা অন্ধ জামাত বিদ্বেষ সরকার পক্ষের লোকজন থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু বিরোধী পক্ষের লোকজন থাকবে এটা কাম্য ছিল না। এগুলো কেটে যেতে শুরু করেছে তারেক রহমান নিজেই জামাতের ভারপ্রাপ্ত আমিরের সাথে যোগাযোগ করে ঘটনা অনেক দূর এগিয়ে নিয়েছেন। নিঃসন্দেহে আগামী দিন বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে ভালো কিছু করবে।